রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এই মিছিলের সামনে পা মেলালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার সাথে ছিলেন তৃণমূলের অগণিত কর্মী সমর্থক ও নেতা নেতৃত্ব। পদযাত্রাটি হল গৌরবাজারের প্রায় 2 কিলোমিটার অঞ্চল জুড়ে। পদযাত্রা শেষে বিধায়ক বললেন, উন্নয়নের রেস দেখে কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি সরকার তারা ভয় পেয়েছে, তাই তারা ভাতে মারার চক্রান্ত করছে।